2004 সালের 26শে ডিসেম্বর ঘটে যাওয়া সুনামির ভয়াবহতা ও ধ্বংসলীলার স্মৃতি আজও মানুষ ভুলতে পারেনি। ওই দিন ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূল সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্পের প্রভাবে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় মানব সভ্যতাকে। 2004 সালের 26শে ডিসেম্বর ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর সুনামির ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় বিশ্বের 14টি দেশ। 16 বছর আগের এই প্রলয়ঙ্কর ঘটনায় প্রাণ হারায় 2,30,000 মানুষ। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল মোট 1,500 কোটি মার্কিন ডলার। সমুদ্রগর্ভের 30 কিলোমিটার নিচে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু। রিখটার স্কেলে 9.3 শক্তির জোরালো ভূমিকম্প চলে প্রায় 8 থেকে 10 মিনিট। বিজ্ঞানীরা এই প্রবল ভূমিকম্পের নাম দিয়েছেন সুমাত্রা আন্দামান ভূমিকম্প। 2004 সালে ওই সুনামির জলোচ্ছ্বাস কোথাও কোথাও 30 মিটার পর্যন্ত উঁচু হয়ে উপকূলের নিচু জমিতে আশ্রয় পড়ে, যার ফলে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি ও মানুষজনকে। এরপরে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস এ ওয়ার্নিং সিস্টেম তৈরি করা হয়। এ পর্যন্ত 6.5 মাল্টিপ্লাটের প্রায় 630টি ভূমিকম্পের তথ্য দিয়েছে এ সেন্টার। বর্তমান পৃথিবীর প্রায় 68 কোটি মানুষ উপকূলীয় নিচু জমিতে বসবাস করেন। 2050 সালে এই সংখ্যা 100 কোটিতে পৌঁছাবে। তাই সুনামি সম্পর্কে আমাদের আগাম সতর্কবার্তা প্রয়োজন আছে। সুনামির বিপদ আগে থেকে বোঝার উপায় কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন কতগুলো লক্ষণ থেকে সুনামির বিপদ সম্পর্কে আগে থেকে সতর্ক হওয়া যায়। যেমন, শক্তিশালী কোনো ভূমিকম্পের পর সুনামির আশঙ্কা তৈরি হয়। 2004 সালের 26শে ডিসেম্বর ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের ফলে ভয়ঙ্কর সুনামির সম্মুখীন হতে হয় বিশ্বের মোট 1400 দেশের কয়েক লক্ষ মানুষকে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সুনামির আগে কেউ সমুদ্র উপকূলে বড় বড় ঢেউয়ের আনাগোনা বেড়ে যায়। সুনামির আগে সমুদ্রের গর্জন বা ঢেউয়ের গুরুগম্ভীর শব্দ অনেকটাই বেড়ে যায়। সুনামির আগে সমুদ্রের উপকূলে অনেকটাই জলশূন্য হয়ে যায়। ভাটার সময় নদীর পাড় থেকে যেমন জল সরে যায় অনেকটা তেমন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সুনামির আগে সমুদ্রের ঢেউ বা জলের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।